কলকাতা দুর্গাপূজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। বাঙালির প্রাণের, বাঙালির আবেগের, বাঙালির গর্বের দুর্গাপূজো, সেই স্বীকৃতিকেই এবার উদযাপন করা হলো আজ। বিভিন্ন পূজো কমিটির উদ্যোক্তারা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। ডোরিনা ক্রসিংয়ে তা শেষ হয়। উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য। এটা একটা বড় স্বীকৃতি, তাই মানুষের মধ্যে একেবারে মিলে যাওয়া। সাবেকি পোশাক তার পাশাপাশি একেবারে হাতে ধনুচি নিয়ে শাড়ি পরে মেয়েরা রাস্তার ওপর দিয়ে হাঁটলেন, সঙ্গে নৃত্যের ছন্দ। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হলো। বাঙালির প্রাণের দুর্গাপূজো আজ বিশ্ববন্দিত, আগেও ছিল, আবারও প্রমাণিত। তাই এই উদযাপন আজকের দিনে।